ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজ আবার অনেকদিন পর একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি। কি চ্যালেঞ্জ ভিডিও আমাকে দেখে কি বোঝা যাচ্ছে? কিছু কিছু কি বুঝতে পারছো? থাক থাক থাক, অত চাপ নিতে হবে না, আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটা ইয়েলো ড্রেস পরেছি। হ্যাঁ, আজ সারাদিন আমি ইয়েলো কালার ফুড খাবো। তো ইয়েলো ফুড খাওয়ার জন্য কী কী ইয়েলো ফুড খাচ্ছি তা সেটা দেখার জন্য আমার সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে। থাকবে তো? অবশ্যই থাকবে। তো দেখতে থাকো, আজকে চ্যালেঞ্জ ভিডিওটা স্টার্ট করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। চলো দেখি ব্রেকফাস্টে ইয়েলো কালার কী ব্রেকফাস্ট করা যায়। ইয়েলো ফুড চ্যালেঞ্জে ব্রেকফাস্টে আমি এখানে এগ বানিয়ে নিয়েছি, যেটা ইয়েলো কালার, রুটিটাকে ইয়েলো কালার করে দিয়েছে। এটাকে আমি কেটে চার ভাগ করে নিয়েছি, এটা এখন আমি খাবো। এর সাথে সস দিয়ে খাই, কিন্তু সসটা তো রেড কালার, সে কারণে সসটা নিচ্ছি না, শুধুই খাচ্ছি এটা এখন আমি। চলো এটা আরামে একটু টিভি চালিয়ে আরামে বসে খাই, তোমরা পরে এগুলো দেখতে থাকো। মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে এসে কিছু রিলস বানালাম, তারপরে লাইভ করলাম ইনস্টাগ্রামে, আর এখন যাচ্ছি খেতে, কারণ একটু পরে পড়তে চলে আসবে। তো ঝটপট দুপুরের খাবারটা এখনও প্রায় তিনটে বেজে গেছে। তো ঝটপট এখন দুপুরের খাবারটা খেয়ে নিই আমি, খেয়ে নিয়ে চলো কি খাচ্ছি দেখাবো। ইয়েলো খাবার খেতে হবে দুপুরে, দেখি কি খাওয়া যায়, ওটা বানাবো আমি, বানিয়ে তারপরে খাবো। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি কি খাচ্ছি, খেতে খেতে আবার কথা বলছি। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। এখানে আছে ঘি ভাত, যেটা ইয়েলো রোদের জন্য হয়তো সাদা দেখাচ্ছে, ঘি দিয়ে হলুদ দিয়ে ভাজা। আর এখানে আছে কাঁচকলা ভাজা, এখানে আছে পেঁপে ভাজা, এখানে একটা ডিম, আর এখানে মসুর ডাল, যেটা পুরোপুরি ইয়েলো। তো এটাকে আমি এবার হয়তো বুঝতে পারছো তোমরা, এটা ইয়েলো। তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, চলো। ইয়েলো আইসক্রিম, ইয়েলো চ্যালেঞ্জে ইয়েলো ইয়েলো ফ্রুটি আইসক্রিম, তারও ফুটি আছে। আমাকে দেখো,
এভরিওয়ান, তো রাতে আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি। ইয়েলো ফুড কি খাচ্ছি? হ্যাঁ, আমার ড্রেসটা চেঞ্জ দেখছো, কারণ প্রচন্ড গরম লাগছিল তাই ওটা পরে আর থাকতে পারছিলাম না, তাই চেঞ্জ করে নিয়েছি। আর আমার রাতের খাবার এই হচ্ছে ইয়েলো ইয়েলো ডাল পুরি আর আলু ভাজা। জানি ডাল পুরির সাথে আলু ভাজা যায় না, কিন্তু ইয়েলো আর কিছু পাইনি আমি, তাই এর সাথে আলু ভাজা নিয়েছি। তো এটা এখন খাবো আমি, খেয়ে দিয়ে এই ভিডিওটাকে আজকের মতো শেষ করব। তো প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালিয়ে শান্তি করে একটু খাই। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম কালার ফুড চ্যালেঞ্জ যদি আরও দেখতে চাও, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করো নেক্সট কী কালারের চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও, আমি চেষ্টা করব নিয়ে আসার। তো আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।